আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব স্পাইনাল ট্র্যাক্টস নিয়ে। ট্র্যাক্টস মে বি ডিফাইন্ড অ্যাজ এ বান্ডল অফ নার্ভ ফাইবার্স ক্যারিং ওয়ান অর এ গ্রুপ অফ সেন্সরি অ্যান্ড মোটর ইম্পালসেস টু অ্যান্ড ফ্রম দ্য ব্রেইন। ট্র্যাক বলতে বোঝায় যেটা বান্ডল অফ নার্ভ ফাইবার, যেটা সেন্সরি এবং মোটর ইম্পালসগুলো ক্যারি করে ব্রেন থেকে বডির দিক অথবা বডি থেকে ব্রেনের দিক। আমরা জানি যে একটা ব্রেনের দুইটা হেমিস্ফিয়ার থাকে, একটা রাইট সাইড একটা লেফট সাইড। ঠিক একইভাবে স্পাইনাল কর্ডের আমরা যে ধরি স্পাইনাল কর্ডেরও দুইটা হেমিস্ফিয়ার, রাইট সাইড লেফট সাইড। রাইট সাইডে যেসব ট্রাক্ট আছে সমপরিমাণ ট্রাক লেফট সাইডেও আছে। এই যেহেতু এটা এটা অ্যান্টেরিয়র পোর্শন, এটা হচ্ছে অ্যান্টেরিয়র পোর্শন, এটা অ্যান্টেরিয়র হইলে এটা হবে পোস্টেরিয়র, তাহলে এটা হচ্ছে রাইট সাইড, রাইট সাইড এটা লেফট সাইড। তার মানে রাইট সাইডে যেসব স্পাইনাল ট্রাক্ট আছে সমপরিমাণ স্পাইনাল ট্রাক্ট লেফট সাইডে আছে। এখানে যেসব রেড কালার দেখানো হয়েছে, রেড কালার যেগুলো এগুলো হচ্ছে মোটর অ্যান্ড অর ডিসেন্ডিং অর ইফারেন্ট, আর যেগুলো ব্লু কালার সেগুলো হচ্ছে সেন্সরি অর অ্যাসেন্ডিং অর অ্যাফারেন্ট ট্রাক হিসেবে বোঝানো হয়েছে বোঝার সুবিধার্থে। আমরা এখানে দেখতে পাচ্ছি পিছনের দিক ট্রাক্ট অফ গল অ্যান্ড বুডাক, যেটা মেইনলি সেন্সরি, তার মানে পুরো পোস্টিওর পোর্শনটাই সেন্সরি। এখানে আমরা রেড কালারতে দেখতে পাচ্ছি পিরামিডাল ট্রাক্ট, এটা কিছু অ্যান্টেরিয়র ব্রাঞ্চের পিরামিডাল ট্রাক্ট। এক্সট্রা পিরামিডাল ট্রাক্ট দেখতে পাচ্ছি আমরা কিছু, রুব্রো স্পাইনাল, রেটিকোনো স্পাইনাল, অলিভো স্পাইনাল, ভেজিটেবুল স্পাইনাল, আরও আছে স্পাইনো সেরাবিলার ট্রাক্ট, স্পাইনোথ্যালামিক ট্রাক্ট। কিছু ট্রাক্ট, কিছু ট্রাক্ট যেসব ট্রাক ডান সাইড থেকে, এটা লেফট সাইড, মানে লেফট সাইড থেকে যেসব ট্রাক্ট বডি থেকে লেফট সাইডে স্পাইনাল কর্ডে আসে, কিছু ট্রাক্ট লেফট সাইড দিয়ে সোজা উপরে চলে আসে, মানে ইপসিলেটারাল। লেফট সাইডের ইনফরমেশন লেফট সাইড দিয়েই পাস করে, রাইট সাইডের ইনফরমেশন রাইট সাইড দিয়েই পাস করে, কিন্তু কিছু ট্রাক্ট রাইট লেফট সাইডের ইনফরমেশনগুলো ক্রস করে রাইট সাইডে যায়, এরপরে রাইট সাইড দিয়ে পাস হয়, আর রাইট সাইডেগুলো ক্রস করে লেফট সাইডে যায়, এরপরে লেফট সাইড দিয়ে পাস হয়। আমরা দেখতে পাবো সামনে কী কী ট্রাক্স এরকম হয়। আমরা যদি টাইপ অফ ট্রাক দেখি, ট্রাক্টসের টাইপ দুই রকম, একটা ডিসেন্ডিং ট্রাক্ট একটা অ্যাসেন্ডিং ট্রাক্টস। তো ডিসেন্ডিং ট্রাক্টস বলতে আছে দুই রকম, পিরামিডাল ট্রাক্ট অ্যান্ড এক্সট্রা পিরামিডাল ট্রাক্ট। পিরামিডাল ট্রাক্টের মধ্যে আছে কর্টিকো স্পাইনাল ট্রাক্ট, অ্যান্ড এক্সট্রা পিরামিডাল ট্রাক্ট হচ্ছে রুব্রো স্পাইনাল, লেটিকোনো স্পাইনাল, ভেজিটেবুল স্পাইনাল, আরও বেশ কিছু ট্রাক্ট আছে। আমরা বোঝার সুবিধার্থে শুধু এই তিনটে ট্রাক দিছি। অ্যাসেন্ডিং ট্রাক্টস, অ্যাসেন্ডিং ট্রাক্টসের মধ্যে এখানে যে তিনটা দেওয়া আছে এগুলো মেইন বড় বড় লার্জ অ্যাসেন্ডিং ট্রাক্টস, ট্রাক্ট অফ গল অ্যান্ড বুডাক, স্পাইনোথ্যালামিক ট্রাক্ট, স্পাইনো সেরেবেলার ট্রাক্ট। আমরা এদের মাঝে কিছু ট্রাক্টের লার্জ তিনটা ট্রাক্ট নিয়ে, লার্জ তিনটা ট্রাক্ট নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। কোর্স অফ ট্রাক্ট অফ গল অ্যান্ড বুডাক, এটা একটা অ্যাসেন্ডিং ট্রাক্ট, যেটা সেন্সরি ট্রাক্ট। এটা দুটো ব্রাঞ্চ, ট্রাক্ট অফ গল অ্যান্ড ট্রাক্ট অফ বুডাক, দুটো ব্রাঞ্চ নিয়ে এই ট্রাক্টটা গঠিত। এটা এক্সটেনশন, কোথা থেকে শুরু কোথায় শেষ, এটা বিলো দ্য মিড থোরাসিক লেভেল, বিলো দ্য মিড থোরাসিক লেভেল থেকে ট্রাক্ট অফ গল অকুপাইজ দ্য হোল ব্রেডথ অফ পোস্টেরিয়র ফানিকুলাস, বাট অ্যাভব দিস মিড থোরাসিক লেভেলের নিচ থেকে ট্রাক্ট অফ গল সেন্সেশনগুলো ক্যারি করে, এবং এর উপরের দিক মেইনলি মিডিয়াল পোর্শনে ট্রাক্ট অফ বুডাক থাকে, যেটা এক্সটেন্ড অনলি অ্যাবভ দ্য মিড থোরাসিক লেভেল, মানে তার মানে মিড থোরাসিকের নিচে থেকে ট্রাক্ট অফ গল ক্যারি করে, মিড থোরাসিকের উপর থেকে ট্রাক্ট অফ বুডাক ক্যারি করে। অরিজিন কোথা থেকে, দিস ট্রাক্স আর মেড আপ অফ এক্সনস অফ দ্য বাইপোলার সেলস অফ ডরসাল রুট গ্যাংলিয়া, ট্রাকগুলো সবগুলো ট্রাকটেই উৎপত্তি হয় ডরসাল রুট গ্যাংলিয়া থেকে। ট্রাক্ট অফ গল রিসিভিং অ্যাফারেন্ট ফাইবার ফ্রম লোয়ার হাফ অ্যান্ড বুডাক রিসিভিং ফ্রম দ্য আপার হাফ অফ দ্য বডি, এটা আমরা একটু আগেই বললাম। কোর্স, ট্রাক্টের
তিনটা অর্ডার থাকে, ফার্স্ট অর্ডার নিউরন, সেকেন্ড অর্ডার নিউরন এবং থার্ড অর্ডার নিউরন। ফার্স্ট অর্ডার নিউরন কোনগুলো? দিজ আর দ্য এক্সন অফ দ্য ডর্সাল রুট গ্যাংলিয়া, মানে ডর্সাল রুট গ্যাংলিয়া থেকে যেসব এক্সনগুলো উৎপত্তি হয় এগুলো ফার্স্ট অর্ডার নিউরন। আফটার ইন্টারিং ইন্টু দ্য স্পাইনাল কর্ড, স্পাইনাল কর্ডে প্রবেশের পরে দ্যাট ফাইবার্স ইন্ড ইন দ্য ফলোয়িং ওয়েজ, এইভাবে এই ফাইবারসগুলো শেষ হয়, মানে ফার্স্ট অর্ডার নিউরন শেষ হয়। বলছি মেজরিটি অফ দ্য ফাইবার্স অ্যাসেন্ট, মানে ফাইবার অ্যাসেন্ট করে এবং টার্মিনেট ইন দ্য নিউক্লিয়াস গ্রাসিল, যেসব যেই ট্র্যাকগুলো আছে ট্র্যাক্ট অফ গলের ফাইবার সেগুলো নিউক্লিয়াস গ্রাসিলে গিয়ে শেষ হয়, যেগুলো ট্র্যাক্ট অফ বুডাকের ফাইবার সেগুলো নিউক্লিয়াস কিউনেটাসে শেষ হয়। এবং সাম ফাইবার্স মেক কানেকশন অ্যাট ডিফারেন্ট সেগমেন্ট অফ স্পাইনাল কর্ড, এবং কিছু ফাইবার স্পাইনাল কর্ডের ডিফারেন্ট সেগমেন্টে কানেক্ট হয়। তাহলে ফার্স্ট অর্ডার নিউরন কতটুকু পর্যন্ত? আমরা যদি দেখি যে ফার্স্ট অর্ডার নিউরন আমরা দেখতে পাচ্ছি এখানে যেগুলো নিউক্লিয়াস গ্রাসিলে শেষ হয় এগুলো হচ্ছে ট্রাক্ট অফ গলের নিউক্লিয়াস ফাইবার, আর যেগুলো নিউক্লিয়াস কিউনেটে শেষ হয় সেগুলো হচ্ছে ট্রাক্ট অফ বুডাকের ফাইবার। তার মানে ফার্স্ট অর্ডার নিউরন হচ্ছে এই পর্যন্ত, এটা হচ্ছে ডর্সাল রুট গ্যাংলিয়া। এই ডর্সাল রুট গ্যাংলিয়া থেকে ফার্স্ট অর্ডার নিউরন শেষ হয় নিউক্লিয়াস পর্যন্ত, তারপরে সেকেন্ড অর্ডার শুরু হয় এই নিউক্লিয়াস থেকে শুরু করে থ্যালামাস পর্যন্ত, এবং থার্ড অর্ডার আপ টু সেন্সরি কর্টেক্স। তাহলে আমরা আবার ফিরে যাই, সেকেন্ড অর্ডার নিউরন, দিজ আর দ্য এক্সনস অফ দ্য সেলস অফ দ্য গ্রাসেলস অ্যান্ড কিউনিটাস নিউক্লিয়াস অ্যান্ড ডিভাইড ইন টু গ্রুপস, দুইটা গ্রুপে ভাগ হয়, একটা হচ্ছে এক্সটার্নাল আর্কুয়েট, একটা ইন্টার্নাল আর্কুয়েট। তাহলে এক্সটার্নাল আর্কুয়েট ফাইবার্স আর রিডিভাইডেড, আবার রিডিভাইড হয় একটা ডর্সাল এবং ভেন্ট্রাল গ্রুপে। এক্সটার্নাল আর্কুয়েট ফাইবারগুলো আবার দুই ভাগ হয়, একটা ডর্সাল একটা ভেন্ট্রাল। ডর্সাল গ্রুপ গোস টু দ্য ইপসিলেটাল সেরেবেলাম, ডর্সাল গ্রুপটা স্যাম সাইডের সেরেবেলামে যাবে এবং ভেন্ট্রাল গ্রুপটা অপোজিট কন্টারনেটাল সেরেবেলামে গিয়ে শেষ হবে। আর ইন্টারনাল আর্কুয়েট ফাইবার্স ক্রসেস, ক্রস করবে এবং গোস টু দ্য অপোজিট সাইড, ইন্টার্স দ্য মিডিয়াল লেমনিসকাস অ্যান্ড টার্মিনেট ইন্টু দ্য ভেন্ট্রাল পোস্টেরিয়র ল্যাটারাল নিউক্লিয়াস অফ দ্য থ্যালামাস। এটাও থ্যালামাসে গিয়ে শেষ হবে কিন্তু অপোজিট সাইডে। তারপরে থার্ড অর্ডার নিউরন শুরু হবে, পাসেস থ্রু দ্য পোস্টেরিয়র লিম্ব অফ ইন্টারনাল ক্যাপসুল, ইন্টারনাল ক্যাপসুল হয়ে পোস্টেরিয়র লিম্ব হয়ে এটা পাস করবে এবং এটা শেষ হবে কোথায়? সেরেবাল যে কর্টেক্স, সেরেবাল কর্টেক্স থাকে আমাদের অ্যান্টিরিয়র পোর্শনে, এই সেরেবাল কর্টেক্সে যে সেন্ট্রাল সেন্ট্রাল জাইরাস আছে, সেন্ট্রাল জাইরাসের সোমাটো স্টেটিক এরিয়া যেটা থাকে ঠিক সেন্ট্রাল জাইরাসের পিছনে, পোস্ট সেন্ট্রাল জাইরাস অর সোমাটো স্টেটিক এরিয়া, এখানে গিয়ে থার্ড নিউরন শেষ হয়। ফাংশনগুলো কী কী? এর ট্রাক্ট অফ গল অ্যান্ড বুডাকের ফাংশন হচ্ছে মেইনলি সেন্সরি এবং খুবই সিগনিফিক্যান্ট ফাংশন সব কিছুই, যেমন ক্যারিজ কাইনেস্থেটিক সেন্সেশন, আমাদের জয়েন্টের যে মোশনগুলো আমরা জয়েন্টের যে মোশনগুলো আমরা বুঝি মুভমেন্টের সময় এই সেন্সেশনগুলো ক্যারি করা হচ্ছে ট্রাক্ট অফ গল অ্যান্ড বুডাক। ক্যারিজ ফাইন টাচ সেন্সেশন, ফাইন টাচ, যেমন আমরা যদি তুলা দিয়ে টাচ করি, কটন দিয়ে টাচ করি, ফাইন টাচ। টেকটাইল লোকালাইজেশন, মানে পেশেন্ট যদি আমরা বলতে পারি, পেশেন্ট যদি চোখ বন্ধ করে বলতে পারে হ্যাঁ এটা এই জায়গায়, এটা এলবো, এটা শোল্ডার, টেকটাইল লোকালাইজেশন, সে লোকালাইজ করতে পারতেছে। আর টেকটাইল ডিসক্রিমিনেশন, অথবা এটাকে বলে অনেকেই টু পয়েন্ট ডিসক্রিমিনেশন, মানে এটা যদি রিস্ট হয় এটা এলবো, পেশেন্ট একই সাথে দুই জায়গায় ডিসক্রিমিনেট করতে পারবে। ক্যারিজ সেন্স অফ ভাইব্রেশন, আমরা যে ভাইব্রেশনটা বুঝি এই সেন্সেশনগুলো ক্যারি করে ট্রাক্ট অফ গল অ্যান্ড বুডাক, এবং সুপারফিশিয়াল রিফ্লেক্সেসের পাথওয়ে তৈরি করে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ফার্স্ট অর্ডার নিউরন এখানে শেষ হলো, এরপরে সেকেন্ড অর্ডার থ্যালামাসে, এবং থ্যালামাস থেকে থার্ড অর্ডার নিউরন চলে যাবে কোথায়? সেন্সরি কর্টেক্সে, পোস্ট সেন্ট্রাল জাইরাসে। এবং এটা মনে রাখতে হবে আমাদের যে ট্রাক্ট অফ গল অ্যান্ড বুডাক স্যাম সাইডে সাপ্লাই দেয়, মানে এটা তো লেফট সাইড, এটা যেহেতু অ্যান্টিরিয়র পোর্শন, এই পোর্শনটা অ্যান্টিরিয়র, যেদিকে গর্ত থাকবে এটাই অ্যান্টিরিয়র পোর্শন, তাহলে এটা তাহলে লেফট সাইড, লেফট সাইড থেকে যে ব্রাঞ্চগুলো যায় এটা লেফট সাইডেই নিউক্লিয়াসে গিয়ে লেফট সাইড থেকে চলে যায়। তার মানে কোনো কারণে যদি লেফট সাইডে ইঞ্জুরি হয়, স্পাইনাল কর্ডে লেফট সাইডে ইঞ্জুরি হয়, তাহলে লেফট সাইডেই সেন্সেশন বুঝবে না, ক্যারি করতে পারবে না, লেফট সাইডে সেন্সেশনগুলো ক্যারি করতে পারবে না, কারণ এখানে পাথওয়ে ব্লক। যদি লেফট সাইড স্পাইনাল কর্ড ড্যামেজ হয় তাহলে পেরিফেরাল ব্রাঞ্চ তো ঠিক আছে এখান থেকে ক্যারি করে এখানে আসবে, এবং লেফট সাইড ড্যামেজের কারণে লেফট সাইডের, তার যে লেফট সাইড, এই লেফট সাইডের সেন্সেশনগুলো ক্যারি করে উপরে নিয়ে যেতে পারবে না।
এবার আমরা দেখব স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট, এটারও দুইটা ব্রাঞ্চ, অ্যান্টেরিয়র স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট এবং ল্যাটারাল স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট, অ্যান্টেরিয়র এবং ল্যাটারাল। এক্সটেনশন হচ্ছে ফ্রম দ্য স্পাইনাল কর্ড টু দ্য থ্যালামাস, দেন ফাইনালি টার্মিনেট ইন টু দ্য কর্টেক্স। এটা অরিজিন এবং কোর্স কী, এটারও একইভাবে ফার্স্ট অর্ডার নিউরন, সেকেন্ড অর্ডার নিউরন এবং থার্ড অর্ডার নিউরন আছে। ফার্স্ট অর্ডার নিউরন হচ্ছে, ফার্স্ট অর্ডার নিউরন ওই শুরু হয় ডরসাল রুট গ্যাংলিয়া থেকে অফ স্পাইনাল কর্ডের এবং শেষ হয় কোথায়, পোস্টেরিয়র হর্ন সেল অফ স্যাম সাইড। এখানে আমরা দেখি যে ডরসাল রুট গ্যাংলিয়া হচ্ছে এটা, লেফট সাইডে ডরসাল রুট গ্যাংলিয়া থেকে পোস্টেরিয়র হর্ন সেল অফ স্যাম সাইড একই দিকে, ফার্স্ট অর্ডার নিউরন শেষ হয়ে গেল। সেকেন্ড অর্ডার নিউরন, একজনস অফ দ্য নিউক্লিয়াস সেন্ট্রো ডরসালিস অফ পোস্টেরিয়র হর্ন ক্রসেস হোয়াইট কমিসরি গোস টু দ্য অ্যান্টেরিয়র অ্যান্ড ল্যাটারাল ফানিকুলাস অফ অপোজিট সাইড ফাইনালি টার্মিনেট ইন টু থ্যালামাস। তাহলে সেকেন্ড অর্ডার নিউরন শুরু হবে যেখানে ফার্স্ট অর্ডার নিউরন শেষ হইল এইখান থেকে, এবং এটা ক্রস করে যাবে হোয়াইট কমিসরি এবং অ্যান্টেরিয়র এবং ল্যাটারাল স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট হয়ে এটা পৌঁছাবে কোথায়, থ্যালামাসে। তার মানে আমরা বুঝলাম যে এটা যদি লেফট সাইড হয়, এটা অ্যান্টেরিয়র পোর্শন, এটা লেফট সাইড, লেফট সাইড থেকে পেরিফেরাল ব্রাঞ্চ হয়ে লেফট সাইড হয়ে স্পাইনাল কর্ডে প্রবেশ করলো, তার ফার্স্ট অর্ডার নিউরন হয়ে এটা চলে গেলো কোথায়, রাইট সাইড, এটা রাইট সাইড, রাইট সাইড হয়ে রাইট সাইডে স্পাইনাল কর্ড থেকে ক্যারি এটা চলে গেলো কোথায়, থ্যালামাস পর্যন্ত। তারপর থার্ড অর্ডার নিউরন, দিস ফাইবার্স টার্মিনেট ইন টু দ্য সোমাটো সেন্সরি এরিয়া অফ কর্টেক্স, থ্যালামাস থেকে কর্টেক্সের, সেরেব্রাল কর্টেক্সের সোমাটো সেন্সরি এরিয়াতে থার্ড অর্ডার নিউরন শেষ হয়। তার মানে থ্যালামাস থেকে, এই থ্যালামাস থেকে কর্টেক্স পর্যন্ত থার্ড অর্ডার নিউরন। তাহলে আমরা এই স্পাইনোথ্যালামিক ট্র্যাক দেখে একটা জিনিস আমরা বুঝতে পারি যে যদি লেফট সাইডে, যদি স্পাইনাল কর্ডে, যদি স্পাইনাল কর্ডের এই রাইট সাইড, এটা হচ্ছে রাইট সাইড, যদি কোনো কারণে স্পাইনাল কর্ডের শুধুমাত্র রাইট সাইড ইঞ্জুরি হয়, শুধুমাত্র যেহেতু দুইটা সাইড, একটা রাইট সাইড আর লেফট সাইড, দুইটা হেমিস্ফিয়ার আমি শুরুতেই বলেছি, তাহলে যদি কোনো কারণে রাইট সাইড স্পাইনাল কর্ড ড্যামেজ হয় এবং লেফট সাইড ইনটেক থাকে, তাহলে লেফট সাইড থেকে সেন্সেশন রাইট সাইড পর্যন্ত আসবে, রাইট সাইড পর্যন্ত আসার পর যেহেতু তার রাইট সাইড ড্যামেজ, তখন এই সেন্সেশন আর পাথ হয়ে ক্যারি করে থ্যালামাস হয়ে কর্টেক্সে যাবে না, কারণ তার রাইট সাইড ড্যামেজ। তার মানে লেফট সাইড থেকে ক্যারি হয়ে রাইট সাইড পর্যন্ত আসবে কিন্তু আর যেতে পারবে না, তার লেফট সাইড ভালো আছে, তাই রাইট সাইড স্পাইনাল কর্ড ড্যামেজ হওয়ার পরেও রাইট সাইডের যে স্পাইনোথ্যালামিক ট্র্যাক তারা কী করবে, রাইট সাইড থেকে আস্তে আস্তে করে ক্রস করে লেফট সাইডে যাবে এবং লেফট সাইড থেকে সোজা থ্যালামাস হয়ে উপরে উঠে যাবে, কারণ তার লেফট সাইড ভালো আছে। তার মানে রাইট সাইড থেকে ক্রস করে লেফট সাইড হয়ে উপরে চলে যাবে। তার মানে আমরা বুঝতে পারি যে রাইট সাইড যদি ড্যামেজ হয় তাহলে লেফট সাইডে সেন্সেশন ক্যারি করতে পারবে না, আর কিন্তু তার রাইট সাইড সেন্সেশনগুলো লেফট সাইড হয়ে ঠিকই উপরে চলে যাবে, কারণ তার লেফট সাইড ভালো আছে। এবার আমরা যাই এর ফাংশনে। অ্যান্টেরিয়র স্পাইনোথ্যালামিক ট্র্যাক্টের ফাংশন হচ্ছে ক্যারিজ ইম্পালস অফ ক্রুড টাচ অফ অপোজিট সাইড। কী বলছে, যে ক্রুড টাচের যে ইম্পালসগুলো এ ক্যারি করে অপোজিট সাইডের। আমি এখানে বলে দিছি যে রাইট সাইডের স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট, রাইট সাইডের স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট ক্যারিজ করে অপোজিট সাইডের, অপোজিট সাইডের মানে লেফট সাইডের ক্রুড টাচ, একইভাবে ক্যারিজ প্রেশার সেন্সিবিলিটি অফ অপোজিট সাইড। ঠিক একইভাবে ল্যাটারাল স্পাইনোথ্যালামিক ট্র্যাক্টের কাজ কি, ক্যারিজ পেইনফুল সেন্সেশন, এই যে আমরা ব্যথা বুঝি, পেইনফুল সেন্সেশন অফ অপোজিট সাইড। তার মানে যদি রাইট সাইডের স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট ইঞ্জুরি হয় তাহলে আমরা লেফট সাইডে পেইন বুঝবো না, আর যদি লেফট সাইডে স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট ইঞ্জুরি হয় তাহলে আমরা রাইট সাইডে পেইন বুঝবো না, কারণ তারা ক্যারি করে অপোজিট সাইডের পেইনফুল সেন্সেশন। ক্যারিজ বোথ হট অ্যান্ড কোল্ড কস সেন্সেশন অফ অপোজিট সাইড, এটা গরম এবং ঠান্ডা সেন্সেশন অপোজিট সাইডে ক্যারি করে। ক্যারিজ কমপ্লেক্স সেন্সেশন, যেমন কমপ্লেক্স সেন্সেশন বলতে কী বোঝাই, যেমন টিকলিং এবং ইচিং। টিকলিং মানে কি,
কাতুকুতু সুরসুরি আর ইচিং মানে চুলকানি, তাহলে এই সব কিছু ক্যারি করে অপোজিট সাইডের। আমরা এবার আলোচনা করব পিরামিডাল ট্র্যাক নিয়ে। পিরামিডাল ট্র্যাক্টের ব্রাঞ্চ তিনটা, একটা হচ্ছে ক্রসড ল্যাটারাল কর্টিকো স্পাইনাল ট্র্যাক্ট, একটা হচ্ছে আনক্রসড ল্যাটারাল কর্টিকো স্পাইনাল ট্র্যাক্ট, একটা হচ্ছে আনক্রসড অ্যান্টিরিয়র কর্টিকো স্পাইনাল ট্র্যাক্ট। এটা অরিজিন, অরিজিন কোথায়? অরিজিন হচ্ছে অ্যারাইজ ফ্রম দ্য জায়ান্ট পিরামিডাল সেল অ্যাট দ্য কর্টেক্স। দি ফাইবার্স রিমেইন অ্যাজ আপসাইড ডাউন পজিশন। কর্টেক্সে যে ফাইবারগুলো আপসাইড ডাউন পজিশন থাকে, মানে নিচেরগুলো উপরে উপরেগুলো নিচে। যেমন টুস ফাইবার রিমেইন দ্য টপ, পায়েট ফাইবার থাকে সবার উপরে, ট্রাঙ্কের ফাইবার থাকে মিডেলে, এবং হেড এবং ফেসের ফাইবার থাকে নিচের দিক, আপসাইড ডাউন পজিশন মানে উল্টা। কোর্স ফ্রম কর্টেক্স, কর্টেক্স থেকে এই ফাইবারগুলো ইন্টারনাল ক্যাপসুল হয়ে মিড ব্রেন দেন পন্স, তারপরে মেডুলা অবলঙ্কাটা হয়ে ফাইনালি স্পাইনাল কর্ডে প্রবেশ করে। যেহেতু এটা মেডুলা অবলঙ্কাটার পিরামিডাল রিজিয়ন দিয়ে ক্রস করে যায়, তাই এই কর্টিকো স্পাইনাল ট্র্যাক্টের আরেকটা নাম হচ্ছে পিরামিডাল ট্র্যাক্ট। ইন দ্য মেডুলা, মেডুলাই মেজরিটি ফাইবার ক্রস দ্য মিড লাইন। মেজরিটি ফাইবার, এটা মেজরিটি বলতে প্রায় অ্যাবাউট 80%, মোর দেন 80% ফাইবার মিড লাইন ক্রস করে অপোজিট দিকে চলে যায়। মানে যেসব ফাইবার লেফট মেডুলা দিয়ে ঢুকতেছিল, তারা মোর দেন 80% ফাইবার রাইট সাইডে চলে যাবে, আর যেসব রাইট সাইড দিয়ে ঢুকতেছিল সেগুলো মিড লাইন ক্রস করে লেফট সাইডে চলে যাবে। ক্রসটা কোথায় হবে? মেডুলা অবলঙ্কাটাই, স্পাইনাল কর্ডে কিন্তু না। অ্যান্ড সাম ফাইবার্স রিমেন ইন দ্য সেম সাইড, কিছু ফাইবার একই দিকে থাকে। তারপরে মেডুলা অবলঙ্কাটা দিয়ে ক্রস করে স্পাইনাল কর্ডে সোজা নামতেছে, মানে স্পাইনাল কর্ডে সোজা নামে ক্রসটা করে মেডুলা অবলঙ্কাটাই, মানে স্পাইনাল কর্ড যেখানে শুরু সেখানেই ক্রস করে ফেলে। তাহলে ইন দ্য স্পাইনাল কর্ড, স্পাইনাল কর্ডে কী হয়? ক্রসড ফাইবার পাসেস থ্রু ল্যাটারাল ফানিকুলাস এবং অ্যাজ ল্যাটারাল কর্টিকো স্পাইনাল ট্র্যাক্ট, এবং শেষ কোথায় হয়? অ্যান্টিরিয়র হর্নসেল হিসেবে, অ্যান্টিরিয়র হর্নসেলে এগুলো শেষ হয় কী নামে? ল্যাটারাল কর্টিকো স্পাইনাল ট্র্যাক্ট হিসেবে। ক্রসড ল্যাটারাল, তারপর আছে আনক্রসড ফাইবার পাসেস থ্রু অ্যান্টেরিয়র ফানিকুলাস অ্যাজ অ্যান্টেরিয়র কর্টিকো স্পাইনাল ট্র্যাক্ট, তোমার এটার নাম হচ্ছে আনক্রসড অ্যান্টেরিয়র। আচ্ছা, অ্যান্ড ইন্ড অপোজিট হর্নসেল অ্যান্ড সাম ইন্ড সেম সাইড, মানে কিছু ফাইবার অপোজিট দি হর্নসেলে চলে যায়, অপোজিট অ্যান্টেরিয়র হর্নসেলে, কিছু থাকে সেম সাইডের অ্যান্টেরিয়র হর্নসেলে, এবং কিছু আনক্রসড ফাইবার, কিছু আনক্রসড ফাইবার ল্যাটারাল ফানিকুলাসে থাকে, এবং এইসব এটা এবং এদের নাম হচ্ছে ল্যাটারাল কর্টিকো স্পাইনাল ট্র্যাক্ট। আমরা এই ফিগার দেখলেই বুঝতে পারবো যে এখানে কর্টেক্স থেকে আপসাইড ডাউন পজিশন, মানে প্রথমে টোস, তারপর ট্রাঙ্ক এবং হেডের ফাইবার থাকে। তো ইন্টারনাল ক্যাপসুলের হয়ে পন্স, প্রথমে মিড ব্রেন থেকে পন্স হয়ে মেডুলা অবলঙ্কাটাতে পর্যন্ত আসে। এখন এই মেডুলা অবলঙ্কাটা থেকে মোস্ট অফ দ্য ফাইবার ক্রস করে যায় মিড লাইন, এটা মিড লাইন স্পাইনাল কর্ডের, এটা মিড লাইন। তাহলে মোস্ট অফ দ্য ফাইবার, মোর দেন 80% ফাইবার ক্রস করে যায় কোথায়? ক্রসড এবং ল্যাটারাল, ক্রসড ল্যাটারাল কর্টিকো স্পাইনাল ট্র্যাক্ট হিসেবে, এবং কিছু ফাইবার থেকে যায় সেম সাইডে, এবং হচ্ছে আনক্রসড অ্যান্টেরিয়র, এবং এটার ইন্ড হয় অ্যান্টেরিয়র হর্নসেলে, এবং কিছু ইন্ড হয় অপোজিট অ্যান্টেরিয়র হর্নসেলে, কিছু সেম সাইড অ্যান্টেরিয়র হর্নসেল, কিছু অপোজিট অ্যান্টেরিয়র হর্নসেল, এবং কিছু ফাইবার, যে কিছু আনক্রসড ফাইবার, তারা ল্যাটারাল কর্টিকো স্পাইনাল ট্র্যাক্ট হিসেবেই থেকে যায়। এটার ফাংশন হচ্ছে কন্ট্রোল ভলেন্টারি ফাইন মুভমেন্ট অফ অপোজিট সাইড, স্পেশালি স্কিলফুল অ্যান্ড ডান্সিং টাইপ মুভমেন্ট, মানে যেসব কাজে আমাদের স্কিল দরকার এই ধরনের কাজগুলাই হচ্ছে এই ভলেন্টারি যে ফাইন মুভমেন্টগুলো কন্ট্রোল করে পিরামিডাল ট্র্যাক্ট, এবং কনস্টিটিউট দ্য পাথওয়ে অফ সুপারফিসিয়াল রিফ্লেক্সেস।
আজকে ট্রাক নিয়ে আমাদের এই পর্যন্তই। আর যে বরাবর আমরা তিনটা ট্রাক আলোচনা করলাম, আশা করি তিনটা ট্রাক বুঝলেই আপনাদের ট্রাক সম্পর্কে একটা বেসিক ধারণা জন্মাবে, এবং এই ট্রাক সম্পর্কে ভালো একটা ধারণা থাকলে আমাদের পরবর্তী ক্লাস যখন আমরা স্পাইনাল কর্ড সিন্ড্রোম নিয়ে আলোচনা করব, তখন এই ট্রাক্টের সাথে এই সিন্ড্রোমের সম্পর্ক কী এবং এই সিন্ড্রোমগুলোর সঙ্গে ট্রাক্টের সম্পর্ক কী, তাদের ফিচারগুলোর সঙ্গে কীভাবে ইন্টার রিলেশন আছে, এসব কিছু বুঝতে সুবিধা হবে। তাই আপনাদের স্পাইনাল কর্ড সিন্ড্রোম এই ক্লাসটা বোঝার জন্য আপনাদের এই ট্রাক্টের ক্লাসটা বোঝা খুবই জরুরি, এবং এটা পরবর্তীতে আপনাদের কাজে লাগবে। যদি আপনাদের কোনো মতামত থাকে, কোনো সাজেশন থাকে, তাহলে কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।